বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। শঙ্কুদেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছিলেন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের মতো আমরাও সেখানে উপস্থিত ছিলাম। রিপাবলিকের তরফ থেকে বিট্টু রায়চৌধুরী যখন তাকে প্রশ্ন করেন জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে, তিনি রীতিমতো রিপাবলিককেই আক্রমণ করে বসেন। আপনি কিভাবে দেখছেন এটাকে, কি বলতে চাইবেন এর? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েক মাস ধরে রিপাবলিক বাংলায় রিপ্রেজেন্টেটিভ দেওয়া বন্ধ করে দিয়েছেন, তাই তিনি স্পষ্টভাবে যুদ্ধ ঘোষণা সেদিন থেকেই শুরু করেছেন এবং তারপরেও যে লড়াইটা আপনারা প্রতিদিন লড়ছেন সেই লড়াইটা শুধুমাত্র আপনাদের প্রফেশনালাইজেশন বলে মনে করবেন না, সেই লড়াইটা আপনারা বাংলার মানুষের জন্য লড়ছেন। আপনারা সাংবাদিক, আপনাদের বিজেপি বা অন্য রাজনৈতিক দল বা তৃণমূল কংগ্রেস, কারোর হয়েই যে কথা বলতে হয় না এবং না বলেও যে টিআরপিতে এক নম্বরে থাকা যায় সেটা আপনারা স্পষ্ট করেছেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করলেন যে তিনি আপনাদের চ্যানেল না দেখে নিশ্চিন্তে থাকতে পারেন না। যদি আপনাদের চ্যানেল না দেখেন তাহলে সমালোচনা করেন কি করে? তাই আজকে আপনাদের সফলতা এস্টাবলিশ হলো যে মানুষের জন্য কাজ করা, যে অনিয়ম বেনিয়ম দুর্নীতি মানুষের লুটত রাজ এই বাংলা জুড়ে চলছে, যা আপনারা প্রতিনিয়ত তুলে ধরছেন, তা আজকে সরাসরি এখানকার প্রশাসন স্বীকার করেছেন। আর এটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ মনে রাখবেন মিনমিনেরা সারা জীবন ধরে মিনমিনি করবে আর আপনারাই চোখে চোখ রেখে এক থেকে আরো একে এগিয়ে চলবেন, ফলে আজকে এই সরাসরি আপনাদের যে টার্গেট তা স্পষ্ট করে দিয়েছে যে আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল রয়েছেন, কর্তব্যে অবিচল রয়েছেন এবং রাজনৈতিক যে ধোঁয়াধারা একাধিক সংবাদ মাধ্যম যারা কোনো রকম খবর দেখানোর আগে সরকার থেকে বা তৃণমূল কংগ্রেসের মাথা থেকে অনুমতি নিয়ে খবর দেখান, তাদের থেকে যে আপনারা ভিন্ন স্বতন্ত্র এবং বাংলায় সেই জায়গা আপনারা প্রতিষ্ঠা করেছেন, এবং আমার সাংবাদিকতার কেরিয়ারের জায়গা থেকে আমি বলবো এই বাংলায় একটা মিথ তৈরি হয়েছিল যে এক শ্রেণীর নির্দিষ্ট সাদা অ্যাপ্রোচের সংবাদ মাধ্যম তারাই চিরকাল এক নম্বরে থাকেন, তারাই বাবু, তারাই ঠিক করে দেন বাংলায় সংবাদ মাধ্যম কিভাবে চলবে, সেই ঘরানাও আপনারা ভাঙতে পেরেছেন এবং তাদের মুখে ঝামা ঘটে আপনারা এক নম্বরে। বুঝতে পেরেছি আপনার বক্তব্য, অভিনন্দন অভিনন্দন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি বিট্টু রায়চৌধুরী বলছিলাম দিদি রিপাবলিক বাংলা থেকে, সেটা হচ্ছে জীবনকৃষ্ণবাবুর যেই আজকে ফোন ফেলে দেওয়া পুকুরে এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছে 500 কোটি টাকা লেনদেনের বিষয় উঠে আসছে, তারপরেও কি তাকে নির্দোষ বলা যায়? শুনুন, আপনারাই তো এগুলো করেন, 500 কোটি টাকা বললো, আপনি 500 কোটি টাকা গুনে দেখেছেন? আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার বাড়ি থেকে 500 কোটি টাকা পাওয়া গেছে, আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি, আপনারা তো সবচেয়ে বেশি নেগেটিভ, আপনারা তো বিজেপির একদম নাম্বার ওয়ান, তার জন্য আমার কোনো যায় আসে না, বাট আপনারাই এই সমস্ত নেগেটিভ মিডিয়া ট্রায়াল করেন। হোয়াট ইজ দ্য প্রুফ? ইউ টেল মি টু প্রুফ, আদারওয়াইজ আই উইল আস্ক হিম টু গিভ ইউ ডিফর্মেশন নোটিস এগেনস্ট অফ ইউ। আপনারা তৃণমূলের নামে মিথ্যে কথা বলছেন, রোজ সকাল থেকে রাত পর্যন্ত মিডিয়াগুলো মিথ্যে কথা বলছেন, এক সেকশন অফ মিডিয়া। আপনারা দেখবেন এই করতে করতে না নিজেরা কবে ট্যাপ হয়ে যাবেন, নিজেরা কি করে বেড়ান তার খবর কিন্তু আমাদেরও আছে দিদি। আমার উত্তর ছিল না আপনার উত্তর দেওয়া, তবু আমি ভদ্রতার খাতিয়ে দিলাম।